এই যে মামুনুল হকের মাহফিলের কথা শুনলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলে যে হুজুর উপর থেকে নিষেধ আছে। এই যে একটা সমস্যা কয়, আমাদের তো কোনো সমস্যা নাই, আমরাও তো হুজুরের ওয়াজ শুনতে যাই, কিন্তু উপরের থেকে নিষেধ আছে কাজেই আমাদের কিছু করার নাই, সরি। ঠিক আছে, এটাই কথা, যুক্তির কথা এটাই। ওনারা ওনাদের দায়িত্ব পালন করবেন, এজন্য ওনারা সরি বলেন, কারণ ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ফলো করতে ওনারা বাধ্য। এই কথাটা কেন আমাদের ব্যাপারে বুঝেন না আপনারা? আমরাও তো একজনের চাকরি করি। আরে এটা বুঝেন না যে আপনারা যখন আমাদেরকে এমপিও ভুক্তি দিতে চান আমরা কেন নেই না? আপনারা আমাদেরকে গম দিতে চান আমরা নেই না? আপনারা টাকা দিতে চান আমরা নেই না? জোর করে বলেন যে আমরা এমপিও ভুক্তি দিব, আমরা বলি নিব না। কারণটা কি বুঝেন না কথাটা? কারণ তো এটাই, আমরা তো একজনের চাকরি অলরেডি করতেছি, আর ওই চাকরির সঙ্গে যেটাই সাংঘর্ষিক হয়ে দাঁড়াবে তার বিরুদ্ধাচারণ করা, সেটাই আমাদের ডিউটি আর জিম্মাদারি। আল্লাহর কসম খেয়ে বলি, ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারা অর্জন করা আমাদের জিন্দগির বিন্দু মাত্র লক্ষ্য নয়। আমরা ওই ক্ষমতার সিংহাসনের চেয়ে আল্লাহ প্রদত্ত আমাদের ওই ছালার চটকে অনেক বড় বৌসৌভাগ্যের বিষয় মনে করি। মাদ্রাসার তালেবে এলেমদেরকে যারা করুণার দৃষ্টিতে দেখেন, দৃষ্টিভঙ্গি বদলান, দৃষ্টিভঙ্গি বদলান, ভ্রাতৃত্বের দৃষ্টিতে তাকাবেন, আমি আপনার দিকে ভ্রাতৃত্বের দৃষ্টিতে তাকাবো, প্রভুর দৃষ্টিতে তাকাবেন, চোখ উপড়ে ফেলবো। বাতিলরা যদি একদিন গানের আয়োজন করে আপনার আওয়াজ মাহফিল করবেন তিনটা, পারমিশন দিবে না? পারমিশন দিবে নাকি ভাড়াটিয়া থাকি? মমতাজের গানের আয়োজন করলে তোমরা খুব সুন্দর হাসতে হাসতে পারমিশন দিয়ে দাও। আমরা কি ভারত থেকে আসছি না পাকিস্তান থেকে আসছি? পরিষ্কার কথা, এটাই আমাদের অধিকারের কথা, শান্তি শৃঙ্খলা দায়িত্বশীলতার সাথে মাহফিল করতে হবে। একটা গানের অনুষ্ঠান হবে, তিনটা মাহফিল হবে, একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বেহায়াপনা হবে, দশটা মাহফিল হবে, যেখানে বেহায়াপনা, যেখানে অশ্লীলতা, যেখানে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড, যেখানে খোদাদ্রোহিতা, সেখানে ব্যাপকভাবে ইসলামের আওয়াজ প্রচার করবেন। আমি কোথাও গেলে সেখানে সবাই একটা উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষমান থাকে, জানি কি হবে, কারণটা কি? কারণটা কি? আমি আজ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে উত্তরাধিকার সূত্রে এলেম, এলমে দীন এবং দীন ইসলামের দায়িত্বশীলতার এই সবক গ্রহণ করার পর থেকে আজ থেকে ২৫ বছর আগে হযরতের কাছ থেকে মাথায় পাগড়ি পরিধান করে দায়িত্ব গ্রহণ করেছি, বিগত ২৫ বছরে আমাদের এমন কোন রেকর্ড নেই যেখানে আমরা দায়িত্ব জ্ঞানহীন কোনো কাজ করেছি। তাহলে কেন আজকে এই উদ্বিগ্ন অবস্থা, কেন আজকে এই উদ্বেগ এবং উৎকণ্ঠার পরিস্থিতি? জোরে কথা বলি, আরো জোরে বলা উচিত, আরো জোরে কথা বলা উচিত, কারণ আমরা তো এখানে ভাড়াটিয়া হিসেবে থাকি না। বৃহত্তর ফরিদপুর কওমি মাদ্রাসা ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজিমুশান ইসলামী মহাসম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ঐতিহাসিক মহামিলন মেলায় আমাদের যাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, রব্বে করিমের বড়ই মেহরবানি, ইতিহাসের এই একটি সন্ধিক্ষণ, ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইতিহাসের অংশ হওয়ার, প্রত্যক্ষদর্শী হওয়ার সুযোগ দিয়েছেন, রব্বে করিমের বড়ই মেহরবানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালেমাতুস শুকরের হাদিয়া পেশ করি, আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় পর্যন্ত আপনারা বরেণ্য ওলামায়ে কেরামের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমার পূর্বে বাংলাদেশের খ্যাতিমান এবং অত্যন্ত জনপ্রিয় দুজন আলোচক আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছেন,
আমাদের রাবেদাতুল ওয়াইজিন বাংলাদেশের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল বাসিত খান হাফিজাহুল্লাহ, তার পূর্বে রাবেদাতুল ওয়াইজিন বাংলাদেশের অন্যতম উপদেষ্টা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি হাফিজাহুল্লাহ তাআলা ওয়ারাহ বক্তব্য রেখেছেন। এরা ছাড়াও আল্লামা হেলালুদ্দিন সাহেব শেখুল হাদিস দামাত বরাকাতুহুমুল আলিয়া সহ স্থানীয় ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন আলোচনা পেশ করেছেন। সম্ভবত আমার পালা সর্বশেষ আলোচনার মঞ্চে দেশের বরেণ্য বৃহত্তর এই ফরিদপুর অঞ্চলের বরেণ্য ওলামায়ে কেরামগণ উপস্থিত আছেন। আজকের এই জলসায় সভাপতিত্ব করছেন হযরতুল আল্লামা হযরত মাওলানা আকরাম আলী সাহেব হুজুর দামাত বরাকাতুহুমুল আলিয়া।